আসসালামু আলাইকুম। এখন যেহেতু আম কাঁঠালের সময়, সবার বাসায় দেখা যাবে কাঁঠালের বিচিটা রয়ে যায়, তো সেই বিচি দিয়ে মজাদার কাঁঠালের বিচি ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। এটা কম বেশি আমরা সবাই পারি, আমি যেভাবে ছটপট তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে কিন্তু খেয়ে নেওয়া যায়। তো আমি এখানে এক কাপের মতো কাঁঠাল বিচি নিয়েছি, এর উপরে সাদা অংশটাকে ফেলে দিচ্ছি। তারপর কাঁঠাল বিচিগুলোকে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। আর এখন একটা পরিষ্কার পাত্রে কাঁঠাল বিচিগুলো নিয়ে নিচ্ছি আর 1 মগের মতো পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে ওই পানিতেই সিদ্ধ হয়ে যায় কাঁঠাল বিচিগুলো, আর অতিরিক্ত পানি না হয়। যদি দেখেন তাতেও সিদ্ধ না হয় তাহলে অল্প একটু গরম পানিও অ্যাড করতে পারেন। এখন বল কষার পরে এটাকে ঢেকে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে, এটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। পানি কিন্তু অনেকটাই টেনে এসেছে, এখন চুলার আঁচটাকে একদম বাড়িয়ে এক্সট্রা পানিগুলোকে টানিয়ে নেব। আর চেক করে দেখলাম কাঁঠাল পিচিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এক্সট্রা পানিগুলো টেনে নিয়েছে এই পর্যায়ে আমি অল্প কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়েছি। এর মধ্যে এখন অ্যাড করে দেব আমি 5টা শুকনো মরিচ, আপনারা ঝাল কম খেলে কম অ্যাড করে দেবেন, আর 3-4 কোয়া রসুন। এখন তেলের মধ্যে সবগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নিব। এভাবে করে দেখবেন অনেক সুন্দর একটা পোড়া পোড়া স্মেল আসে, খুবই ভালো লাগে খেতে। আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, লবণটাকে মিক্স করে নিয়ে চুলাটা অফ করে দিব আর এটাকে ঠান্ডা করে তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা যদি চান এটা বাটাতে পিষেও নিতে পারেন অথবা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দিয়েছি আর এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। গরম অবস্থায় ব্লেন্ড করলে ব্লেন্ডারে ক্ষতি হতে পারে, এই জন্য একটু ঠান্ডা করে তারপরে আমি ব্লেন্ড করে নিই। এই যে আমি কাঁঠাল বিচিগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, এটা আমার খুব পছন্দের একটা ভর্তা। এর মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর সাথে অ্যাড করে দিব অল্প কিছুটা সরিষার তেল। এই পর্যায়ে যদি আপনারা পেঁয়াজ পছন্দ করেন কাঁচা পেঁয়াজও কিছুটা অ্যাড করে দিতে পারেন, আমি অ্যাড করব না। এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব আর গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আমি যেভাবে তৈরি করেছি সেটা কিন্তু অনেক বেশি সহজ একটা ওয়ে, আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, মজাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি হয়ে থাকে। ভিডিওটা আর বড় করব না, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। নেক্সট আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, তত পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করি ভিডিওটি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।